করোনা সংক্রমণ বৃদ্ধির জের রবিবার পুরীর মন্দির দর্শন বন্ধ। প্রতি রবিবার জগন্নাথ মন্দিরের দরজা দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে, আর প্রতি রবিবার মন্দিরে স্যানিটাইজেশনের কাজ হবে। সোম থেকে শনিবার সকাল ৬টা থেকে মন্দির দর্শন করা যাবে। দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, রাজ্যেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। করোনার সেকেন্ড ওয়েভের কারণেই এই অবস্থা বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী ৩০শে মার্চ রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬২৮, ৩১শে মার্চ সেই সংখ্যাটা ছিল ৯৮২, ১লা এপ্রিল দৈনিক সংক্রমণের সংখ্যা ১২৭৪, আর এপ্রিলের ২ তারিখ সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ১৭৩৩। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১৭৩৬ জন। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, আমেরিকাতে আর ব্রাজিলে কিন্তু প্রথম ওয়েভের থেকে সেকেন্ড ওয়েভের সংক্রমণের সংখ্যা ৩ থেকে ৮ গুণ, কোনো কোনো জায়গায় ১২ থেকে ১৪ গুণ, কোনো কোনো দেশ আবার সেকেন্ড ওয়েভটা কাটিয়ে উঠে থার্ড ওয়েভের মধ্যে ঢুকেছে। আমরা জাস্ট সেকেন্ড ওয়েভের মধ্যে ঢুকেছি। পরিস্থিতি তো খুবই খারাপ মনে হচ্ছে। ডাবলিং টাইম, কেস ডাবলিং টাইম ওয়েস্ট বেঙ্গলে এখন ৩ থেকে ৬ দিনের মধ্যে হচ্ছে। ৪৫ বছর বয়সোধ্য যারা তাদের ভ্যাকসিনেশন শুরু হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম যারা রোগটা বহন করছে, হয়তো মাইল্ড সিমটমস হচ্ছে বা অ্যাসিমটোম্যাটিক থাকছে তাদের থেকেই পাচ্ছি, তারা কিন্তু ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে, এবং এরাই বেশি ট্র্যাভেল করছে, এরাই বেশি আরও ভিড় জমাচ্ছেন আপনার এই ইলেকশন মিটিংগুলোতে। কীভাবে সামাল দেওয়া যাবে পরিস্থিতি, সেটাই এখন প্রধান চিন্তা চিকিৎসকদের। বিভিন্ন রাজ্যে হচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে নয়, এর থেকে দূরেও নয়, যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু আবার নতুন করে চিত্রটা খারাপ দিকে যাবে। রাজনৈতিক দলগুলোর কাছে, নির্বাচন কমিশনের কাছে এখন কিন্তু পরিষ্কার বলা যে ৭০ বছরের ওপর, যেটা ৮০ বছরের ওপর বাড়িতে গিয়ে ভোট নেওয়া, সেটা ৭০ বছর করুক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৮৯,১২৯, যা গত বছরের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭১৪ জনের। এই অবস্থায় টিকাকরণের গতি বাড়াতে চাইছেন স্বাস্থ্য আধিকারিকরা। সবাইকে ধরে ভ্যাকসিন দেওয়া হবে, কেউ ভ্যাকসিন নিতে চাইছে না, পালিয়ে যাচ্ছে, সবাইকে ধরে ভ্যাকসিন দিয়ে দেবো। এত ভালো একটা ভ্যাকসিন, হ্যাঁ, নিয়ে এত প্রোটেকশান, সাইড এফেক্ট নেই, হ্যাঁ, লোকে নিচ্ছে না। যেহেতু কোভিডের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে এবং কেস বাড়ছে, এটাকে আর একটু মোবিলাইজ করা, স্ট্রেংথেন করা, এটাই উদ্দেশ্য। আমরা দ্রুত চাইছি যাতে সবাই, সব মানুষ যারা ৪৫ বছর ঊর্ধ্বে, তারা যেন ভ্যাকসিন নিতে পারেন। সূত্রের খবর, করোনা আক্রান্ত হয়েছেন দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু। বীরভূমের মুরারইয়ের তৃণমূল প্রার্থী আব্দুর রহমান করোনা আক্রান্ত হওয়ায় তাঁর জায়গায় প্রার্থী করা হচ্ছে মোশাররফ হোসেনকে। অন্যদিকে তামিলনাড়ু ডিএমকে সাংসদ কানিমজিরও রিপোর্ট পজিটিভ। নির্বাচন কমিশন সূত্রে খবর, কয়েকজন নির্বাচনী পর্যবেক্ষকও করোনা আক্রান্ত। মহারাষ্ট্র, তামিলনাড়ু থেকে যে পর্যবেক্ষকদের আসার কথা ছিল তাদের সফর বাতিল করা হয়েছে। আক্রান্ত কয়েকজন রিটার্নিং অফিসার, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের কয়েকজন কর্মীও করোনা আক্রান্ত। এই পরিস্থিতিতে শনিবার নবান্নে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে স্বাস্থ্য আধিকারিকদের বৈঠক হয়। নবান্ন সূত্রে খবর, বৈঠকে ঠিক হয়েছে সব সরকারি হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য আগের মতো প্রস্তুত রাখা হবে, বেসরকারি হাসপাতালে বেড ভাড়া করা হবে, জোর দেওয়া হবে টিকাকরণে। শুক্রবারে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ঠিক হয়েছে যে হাসপাতালে রোগী করোনা আক্রান্ত বলে চিহ্নিত হবেন সেখানেই তার চিকিৎসা করতে হবে, অন্য হাসপাতালে রেফার করা যাবে না। ঝিলম করঞ্জায় সুমন ঘড়াই ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।